করোনা ফান্ডের টাকা আত্মসাৎ করে বহাল তবিয়তে কর্মকর্তা। করোনা ভাইরাস মহামারী কালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ করেও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শামিমা শিরিন লুবনা বহাল তবিয়তে রয়েছেন। 3 সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে টাকা আত্মসাতের ঘটনা প্রমাণিত হলেও তার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। জানা গেছে, করোনাকালে আবাসিক হোটেলে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের থাকা দেখিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে 57,600 টাকা ও হোটেলে খাওয়া বাবদ 96,000 টাকা তুলে নেন ডক্টর লুবনা। এ নিয়ে 2020 সালের 26 নভেম্বর করোনায় হোটেলে না থেকেও চিকিৎসকদের বিল 57,600 টাকা শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে স্বাস্থ্য বিভাগে হইচই পড়ে যায়। ঝিনাইদহ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শামীম কবিরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। একই বছরের 27 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন ঝিনাইদহ সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগমের দপ্তরে পাঠানো হয়। 2021 সালের 5ই জানুয়ারি ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জন অফিস প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক প্রশাসন ডক্টর হাসান ইমামের কাছে পাঠিয়ে দেন। কিছু সংশোধন ও সংযুক্তির জন্য পরিচালকের প্রশাসন দপ্তর থেকে তদন্ত প্রতিবেদনটি ফেরত পাঠিয়ে দ্বিতীয় দফা তদন্ত প্রতিবেদনটি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী 4ই এপ্রিল 253 নং স্মারকে ডক্টর শামিমা শিরিন লুবনার বিরুদ্ধে দ্বিতীয় দফায় প্রমাণসহ তদন্ত প্রতিবেদনটি পাঠানো হয়। 2 মাসের বেশি সময় ধরে তদন্ত প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক প্রশাসন দপ্তরে পড়ে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য জানান, আমরা সাধ্যমতো তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, আবাসিক হোটেল ও খাবার হোটেলের মালিক ও ম্যানেজারদের সঙ্গে কথা বলে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছি। করোনাকালে রহমানিয়া হোটেলের ভাড়া করা কক্ষগুলো বন্ধ ছিল, সেখানে কোনো চিকিৎসক, নার্স থাকেনি, কিন্তু তাদের কাছে ভাড়া দেওয়া দেখানো হয়েছে। খাবার হোটেলেও তাদের কেউ কিছু খাননি। আবাসিক হোটেল রহমানিয়ায় কোনো খাবার বিক্রি করা হয় না বলে তদন্ত প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির প্রধান ডক্টর শামীম কবির জানান, আমরা তদন্তে যা যা পেয়েছি সেসব প্রতিবেদনে উল্লেখ করেছি। কমিটির আরেক সদস্য ডক্টর মিথিলা ফারজানা একই কথা জানান। এ ব্যাপারে ঝিনাইদহ সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম বলেন, প্রথমে যে প্রতিবেদনটি পাঠানো হয়েছিল তা ফেরত আসে, এতে কিছু বিষয় জুড়ে দিয়েছিল পরিচালকের দপ্তর। দ্বিতীয় দফায় আমরা আবার প্রতিবেদন পাঠিয়েছি, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক প্রশাসন দপ্তরের। এ অভিযোগের বিষয়ে ডক্টর শামিমা শিরিন লুবনা দাবি করেছিলেন, হোটেলে থাকা নিয়ে রহমানিয়া হোটেলের ম্যানেজার সঠিক তথ্য দেননি। চিকিৎসকরা রোস্টার ডিউটি করেছেন, ওই সময় তারা হোটেলটিতে ছিলেন, কোনো টাকা আত্মসাৎ হয়নি। তবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজহারুল ইসলাম জানান, শুরু থেকে তিনি কোভিড-19 দায়িত্ব পালন করছেন, তিনি কখনোই হোটেলে থাকেননি। আরেক চিকিৎসক আরজুবান নেসা বলেন, তিনি বিভিন্ন সময় হোটেলে থেকেছেন, কিন্তু তারিখ বা কোন মাসে থেকেছেন সেটা তিনি জানাতে পারেননি, তবে তিনি প্রণোদনার টাকা পাননি বলে জানান। এছাড়া হাসপাতালে নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত স্টাফরাও কোনো সরকারি প্রণোদনার টাকা পাননি বলে জানিয়েছেন।